বাগেরহাটের যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উপলক্ষে স্কুল ড্রেস ও বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও বই তুলে দেন বাগেরহাট প্রবীণ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফর হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদকের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মণ্ডল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু সাহেদ সহ আরো অনেকে। এছাড়া দুদকের জেলা কার্যালয়ের পক্ষ থেকে কলেজে প্যাডেল বিন বিতরণ করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।